كنت بوارق الذكرى ومن مسرى إلى مسرى صوغ خواطري شعرا فسبحان الذي أسرى. بسم الله الرحمن الرحيم. কারবালার মর্মন্তক ঘটনার যে খলনায়ক সেই কুখ্যাত ইয়াজিদদের কথা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু তাঁর এক পুত্র খালেদ বিন ইয়াজিদ বা খালেদ ইবনে ইয়াজিদ সম্পর্কে আমরা বলতে গেলে কিছুই জানি না, কারণ আমরা বিশ্বাসই করতে পারি না যে নরাধম ইয়াজিদের পুত্র কোনো প্রতিভাধর মানুষ হতে পারে এবং ইতিহাসে সে অবদান রাখতে পারে। কিন্তু খালেদ বিন ইয়াজিদ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এবং তার পুরো নামটা প্রথমে বলে দিচ্ছি, আবু হাশেম খালেদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান আল উম্মাই। খালেদ ইবনে ইয়াজিদকে আল হাকিমও বলা হয়, অত্যন্ত জ্ঞানী তিনি ছিলেন বলে, অর্থাৎ মারওয়ান পরিবারে তিনি ছিলেন আল হাকিম, জ্ঞানী বা দার্শনিক। তো আল নাদিম জন্ম তারিখ তার সঠিকভাবে জানা যায় না, তবে মৃত্যু তারিখটা মোটামুটি জানা যায় যে তিনি 704 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। অনেকে অবশ্য বলেন যে না, এটা 704 না, এটা 708 খ্রিস্টাব্দ। তো কুখ্যাত ইয়াজিদ মূলত সিরিয়ার দামাস্কাস থেকে রাজ্য শাসন করত। সে কারবা ইরাকেও সে মক্কা শরীফ থেকে কোনো দিন রাজ্য শাসন করেনি, মদিনা শরীফ থেকেও করেনি, দামাস্কাস থেকে সে করত। কিন্তু খালেদ ইবনে ইয়াজিদ অর্থাৎ তার পুত্র তিনি বুৎপত্তি লাভ করেন বা ফ্লারিশ করেন, তিনি হচ্ছেন মিশরে, তিনি ওই সিরিয়াতে আপনার বুৎপত্তি লাভ করেননি। তিনি প্রথম মুসলমান যিনি গ্রিক ভাষায় রচিত বিজ্ঞান সম্পর্কিত গ্রন্থাদি আরবি ভাষায় অনুবাদে আগ্রহী হন। এটি একটি অসাধারণ কর্মকাণ্ড, তিনি পথিকৃত আসলে বলতে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি জ্ঞান চর্চার কথা বলেছেন। তিনি বলেছেন সে সূর্য কেন ওঠে বা চন্দ্র কেন নিয়মিত উঠছে, সূর্য কেন নিয়মিত ডুবছে, এগুলো খোঁজ নিও, এর মধ্যে থেকে আল্লাহকে খুঁজো। সুতরাং তিনি হচ্ছেন আসল পথিকৃত। কিন্তু খাতায় কলমে যেই অনুবাদ করা বা অন্যান্য আপনার বিজ্ঞান সম্বন্ধে অন্যান্য দেশের বিজ্ঞান সম্বন্ধে জানা এ বিষয়ে পথিকৃত হচ্ছেন এই খালেদ বিন ইয়াজিদ। এবং এর এই যে তিনি যে চালু করে দিয়ে গেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপ্রেরণায়, তার ফলেই আধুনিক বিজ্ঞানের জন্মও দিয়েছিল মুসলমানেরা, যে বিষয়ে আমি বারবার এই অনুষ্ঠানে বলেছি। তো মিশরের গ্রিক দার্শনিকদের তিনি উদ্বুদ্ধ করেন এই কাজ করার জন্য। কী কাজ করার জন্য? যে গ্রিকদের যেসব বই আছে, যে গ্রিকদের সেইগুলো যেন অনুবাদ করা হয় আরবি ভাষায়, এবং শুধুমাত্র দর্শন সংক্রান্ত না, চিকিৎসা সংক্রান্ত বা অন্যান্য বিজ্ঞান আপনার সম্পৃক্ত যেসব গ্রন্থাদি আছে সেগুলি যেন অনুবাদ করা হয়। তা আল নাদিম বিরচিত ফিরিস্ত দাবি করা হয়েছে যে খালেদ ইবনে ইয়াজিদের পৃষ্ঠপোষকতায় অনুদিত এই গ্রন্থগুলি হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম অনুদিত গ্রন্থ। এটা খালেদ ইবনে ইয়াজিদ যে শুধু অনুবাদকরণেই তিনি উদ্বুদ্ধ করেছেন তা নয়, তিনি নিজেও চিকিৎসা শাস্ত্রে, জ্যোতির্বিদ্যায়, জ্যোতিষশাস্ত্রে এবং রসায়ন শাস্ত্রে গভীরভাবে আগ্রহী ছিলেন এবং অ্যালকেমি সম্বন্ধে তিনি শিক্ষালাভ করেন ম্যারিয়ানাস রোমানাস নামের আলেকজান্ড্রিয়ার এক গ্রিক শিক্ষকের কাছে। অ্যালকেমি সম্পর্কে তিনি একটি গ্রন্থ রচনা করেন এবং রবার্ট অফ চেস্টার পরবর্তীকালে এটি অনুবাদ করেন এবং সেই অনুবাদকৃত গ্রন্থটির শিরোনাম হচ্ছে লিবের ডেকম্পোজিশিও অ্যালকেমিয়া। বিশ্ববিখ্যাত মনীষী ইবনে খালদুন কিন্তু এই খালেদ ইবনে ইয়াজিদ সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছেন। এই যে আগে আমি বলেছিলাম যে আমরা বিশ্বাসই করতে পারি না মুসলমানেরা যে নরাধমের ইয়াজিদের পুত্র যে এরকম প্রতিভাধর হতে পারে, এত ভালো ভালো গ্রন্থ লিখতে পারে বা গ্রন্থ অনুবাদে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। তাইতে আপনার অন্যতম কারণ হতে পারে যে ইবনে খালদুনের মতো অসাধারণ ব্যক্তিত্ব, তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে না, ইয়াজিদের ছেলে খালেদ ইবনে ইয়াজিদ বলে কেউ ছিল কি না এবং সে এরকম গ্রন্থ লিখেছে কি না। কিন্তু আল-রাজি তিনি একজন অসাধারণ মনীষী, তিনি তার কিতাবুল আফসার গ্রন্থে যেটা বুক অফ সিক্রেটস বলা হয় যে ভূমিকা লেখেন, তাতে কিন্তু খালেদ বিন ইয়াজিদকে তিনি প্রখ্যাত ও স্বনামধন্য রসায়নবিদ হিসেবে আপনার পরিচিহ্নিত করেন। তা আল-রাজিও
একজন ছোটোখাটো মানুষ নন, অসাধারণ ব্যক্তিত্ব তিনি, ক্ষণজন্ম পুরুষ। তিনি লিখিতভাবে জানিয়ে গেছেন যে না, ইয়াজিদের পুত্র খালেদ ইবনে ওয়াজিদ, খালেদ ইবনে ইয়াজিদ, সে রসায়নশাস্ত্র অত্যন্ত বিজ্ঞ ছিল এবং গ্রন্থ রচনা করেছিল। একইভাবে আরেকজন প্রখ্যাত রসায়নবিদ আব্দুল হাকিম মোহাম্মদ আব্দুল মালিক আল সালিহি আল খারিজমি আল কাশি, একাদশ শতাব্দীতে তার বিখ্যাত আইনুস সানাত ওয়া আউনুস সানাত গ্রন্থে খালেদ ইবনে ইয়াজিদকে কেমিস্ট্রিতে তার যে অবদান রেখে গেছেন তার জন্য খালেদ ইবনে ইয়াজিদকে অসাধারণ প্রশংসা করেছেন। সময়ের ব্যবধানে এই যে খালেদ ইবনে ইয়াজিদ বলে কেউ ছিলেন কি না ছিলেন, এই সময়ের ব্যবধানে এই বিতর্ক আরও ঘনীভূত হয়ে ওঠে এবং বুক অফ ক্রেট শিরোনামে ওয়ালেদ ইবনে ইয়াজিদ রচিত, খালেদ ইবনে ইয়াজিদ রচিত আরবি থেকে ইংরেজিতে যে গ্রন্থের অনুবাদ হয় সেটির রচয়িতা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়। যে বুক অফ ক্রেটস বলে একটি গ্রন্থ হয়েছিল সেখানে লেখা হয়েছে, ইংরেজিতে লেখা হয়েছে যে এটি ইয়াজিদের পুত্র খালেদ বিন ইয়াজিদ লিখেছিলেন, কিন্তু এ নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়। কিন্তু ইতিহাসের জনক বলে যাকে অভিহিত করা হয় সেই জর্জ সাটন তার ইন্ট্রোডাকশন টু দ্য হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থে সুস্পষ্টভাবে বলছেন যে না, এই গ্রন্থটি অর্থাৎ বুক অফ ক্রেটস খালেদ ইবনে ইয়াজিদেরই রচনা। আরও একটি এই খালেদ বিন ইবনে ইয়াজিদের লেখা গ্রন্থের নাম হচ্ছে অন দ্য নোবেল আর্ট অ্যান্ড ইটস প্রিন্সিপালস, অর্থাৎ ইংরেজি অনুবাদ যে হয়েছে সেখানে। এতে খালেদ ইবনে ইয়াজিদ ডাই ও কালার্স সম্পর্কে কীভাবে বানাতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এতে ব্যবহৃত পার্থিব সামগ্রীর জন্য তিনি রূপক হিসেবে গ্রহের নাম নিয়েছেন, বিভিন্ন রঙের জন্য তিনি বিভিন্ন গ্রহের, এবং যেখানে গ্রহের নাম তো অনেক রকম তো রং হয়, সুতরাং তিনি দরকার হলে কোনো তারকার নামও নিয়েছেন, এবং অর্থাৎ নক্ষত্রমণ্ডল থেকে এবং এই গ্রহ এবং গ্রহণাপুঞ্জ সেইখান থেকে তিনি নাম ব্যবহার করেছেন রঙের নামের জন্য। প্রখ্যাত মনীষী আল মাসুদি তার বিশ্ববিখ্যাত মুরুজ আজ দাহাব, যেখানে মিডোজ অফ গোল্ড বলা হয়, সেই গ্রন্থে আলকেবি সম্পর্কিত খালেদ ইবনে ইয়াজিদের তিন লাইনের একটি কবিতাও উদ্ধৃতি দিয়েছেন। এবং আপনারা জানেন যে মিডোজ অফ গোল্ড সারা বিশ্বে প্রাচ্য এবং পাশ্চাত্যে সকল জায়গায় প্রভাব বিস্তার করে, এবং সেইখানে তিন লাইনের এই একটি লেখা আছে, একটি কবিতা লেখা আছে। এটি শুধু কবিতা না, এটি একটি জিনিস তৈরি করার জন্য বিজ্ঞান সম্মত প্রক্রিয়াকেই কবিতার আকারে তিনি লিখেছেন খালেদ ইবনে ইয়াজিদ। এতে স্যাল অ্যামোনিয়াক, অর্থাৎ যেটাকে আমরা বলি NHPCl, NH4Cl, সেই তারই ইনগ্রেডিয়েন্টসের ক্রুড ফর্ম বুঝিয়েছেন খালেদ ইবনে ইয়াজিদ কবিতার মাধ্যমে। এবং বলে রাখা ভালো যে NH4Cl বা স্যাল অ্যামোনিয়াক বেশ কয়েকটি পদ্ধতিতে সেকালে তৈরি হতো, এবং তারই একটি পদ্ধতি যে এই আপনার কবিতার আকারে লিখে গেছেন, তাতেই বোঝা যাচ্ছে খালেদ ইবনে ইয়াজিদ রসায়ন শাস্ত্রে যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। এবং মায়ার্সও বলছেন যে এই তিন লাইনের যে কবিতাটি সেটি স্যাল অ্যামোনিয়াক তৈরিরই বর্ণনা। আল নাদিম তার বিশ্ববিখ্যাত গ্রন্থে খালেদ ইবনে ইয়াজিদের চারটি গ্রন্থের উল্লেখ করেছেন। এই ফিরিস গ্রন্থে আল নাদিম লিখছেন, এই ফিরিসতে আপনার এটার আগেও আমি এক অন্য অনুষ্ঠানে বলেছি যে বিশ্ববিখ্যাত মুসলিম মনীষীদের গ্রন্থের বিস্তারিত তথ্য এতে আছে। এটি একটা সেই গ্রন্থে তিনি খালেদ ইবনে ইয়াজিদের লেখা চারটি গ্রন্থের কথা বলছেন। এর একটি হচ্ছে কিতাবুল হারারাত, বুক অফ দ্য ডিগ্রিজ অফ হিট, এবং দ্বিতীয়টি হচ্ছে কিতাবুজ সাইফাতুল কবির, দ্য গ্রেট বুক অফ নলেজ অর স্ক্রোল, অ্যান্ড তিন নম্বর হচ্ছে কিতাবুজ সাইফাতি সগির, দ্য স্মল বুক অফ নলেজ অর স্ক্রোল, এবং চতুর্থটি হচ্ছে কিতাব ওয়াসিয়া তিহি ইলা ইবনিহি ফিস সানিয়াত, যে বুক অফ ইন্ডাস্ট্রি। এই চারটি গ্রন্থের তিনি উল্লেখ করেছেন, এছাড়া অসংখ্য গ্রন্থ তিনি লিখে গেছেন, এবং এটি সহজে অনুমোদিত হয় যে তার রচিত বহু পুস্তক স্মৃতির অতুল গহ্বরে আপনার নিমজ্জিত হয়েছে। সুতরাং কিন্তু এই যে কটি গ্রন্থের কথা আমি বললাম তার জন্যই ইতিহাসে একজন প্রতিভাধর ব্যক্তি হিসাবে আপনার এই খালেদ ইবনে ইয়াজিদ, তারা তার পিতা অত্যন্ত জঘন্য কর্মকাণ্ড করলেও এই সন্তান মুখোজ্জ্বল করেছে তার বংশের, এবং তিনি এই কয়েকটি গ্রন্থের জন্যই ইতিহাসে অমর হয়ে থাকবেন।
ركبت بوارق الذكرى ومن مسرى إلى مسرى صوخ خواطري شعرا فسبحان الذي أسرى. بسم الله الرحمن الرحيم. আমরা বেশিরভাগ মুসলমানরাই জানি না যে বিখ্যাত ধর্মতত্ত্ববিদ ও ধর্মীয় দার্শনিক ইমাম ফখরুদ্দিন আল রাজি রহমতুল্লাহ আলাইহে তিনি যে শুধুমাত্র একজন থিওলজিয়ান বা ধর্মতত্ত্ববিদ ছিলেন তা নয়, তিনি একজন অসাধারণ এবং উন্নত মানের বৈজ্ঞানিক ছিলেন। তো আজকে তার সম্বন্ধে আলোচনা করার আগে একটাই বলে রাখছি যে তিনি শাফি মতবাদের প্রবক্তা এবং সেই সঙ্গে একটা অসাধারণ আপনার কোরআন শরীফ তর্জমা করে তিনি মুফাসসারের কোরআন হিসাবে বিশ্বে শ্রদ্ধার সঙ্গে সকল মহলে তাকে স্মরণ করা হয়। এবং সেই যে তিনি তাফসির লিখেছিলেন সেটার আসল নাম হচ্ছে মাফাতি আল গায়ব, কিন্তু আমরা সেটা সাধারণত মানুষ পাঠকবৃন্দ সেটাকে চেনে তাফসির আল কবির নামে। তিনি যে বৈজ্ঞানিক ছিলেন আগেই যেটা বললাম সেটা কিন্তু আমরা সাধারণত সেটার সম্বন্ধে কিছুই জানি না। তবে জর্জ সাটন ইন্ট্রোডাকশন টু দ্য হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থে তিনি বলছেন যে ইমাম আপনার ফখরুদ্দিন আল রাজি একাধারে ছিলেন ফিলোসফার, হিস্টোরিয়ান, ম্যাথামেটিশিয়ান, অ্যাস্ট্রোনমার এবং এনসাইক্লোপেডিস্ট, সেই সঙ্গে তিনি শাফি থিওলজিয়ান, অর্থাৎ তিনি দার্শনিকও ছিলেন, ঐতিহাসিকও ছিলেন, গণিতবিদও ছিলেন, জ্যোতির্বিদও ছিলেন এবং সেই সঙ্গে বিশ্বকোষের যেটা এনসাইক্লোপেডিস্ট বিশ্বকোষ প্রণেতা ছিলেন। সাটন আরও জানাচ্ছেন যে হিজ অ্যাক্টিভিটি ওয়াজ প্রডিজিয়াস অ্যান্ড হি লেফট সো মেনি রাইটিংস ফিউ অফ উইচ হ্যাভ বিন স্টাডিড দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চুজ বিটুইন দেম অ্যান্ড টু জাজ দেম অ্যান্ড হিম কারেক্টলি, অর্থাৎ এত বেশি সংখ্যক তার রচনা এবং জর্জ সাটন বলছেন যে আর খুবই কম পঠিত যে এর মধ্যে থেকে বাছাই করে তাকে এবং তার রচনার বিচার করা রীতিমতো কষ্টসাধ্য, যে এত বেশি তিনি লিখেছেন। তিনি ধর্ম সম্বন্ধেও লিখছেন, বিজ্ঞানের নানা শাখা প্রশাখা সম্বন্ধে লিখছেন, সুতরাং কোনটা কোন বিষয়ে তিনি সবচেয়ে ভালো লিখেছেন এটা বলা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তিনি প্রথমে বলে রাখা উচিত যে আরবি ও ফার্সি দুটোতেই তিনি লিখতেন, এবং যদিও তিনি ছিলেন পারস্যের অধিবাসী কিন্তু সেকালে ইরানের লোকরা, ইরানের আপনার মধ্যযুগে যে সময় আমরা বলছি যে ইসলাম আসার পর, তারা আরবিতেও লিখতেন এবং ফার্সিতেও লিখতেন, এবং সুতরাং এই দুটো ভাষাতেই তার আপনার অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে তিনি লিখতে পারতেন। এবার তার পুরো নামটা বলে দিচ্ছি, যে পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ইবনে আল হোসেন ইবনে আল খতিব ফখরুদ্দিন আল রাজি। সেকালের নাম বেশ বড় হতো, নামের সাথে আপনার পিতার নাম থাকতো, নামের সাথে কোন অঞ্চলে তিনি জন্মেছেন সেটা থাকতো, তাইতে নামটা হয়ে যেত বিশাল। এবং ইমাম গজ্জালি পর ইমাম ফখরুদ্দিন আল রাজি তাকে মুজাদ্দিদ হিসাবে, মানে ষষ্ঠ মুজাদ্দিদ হিসাবে পরিচিহ্নিত করা হয়। তার জন্ম রায় বলে যে বিখ্যাত জায়গা আছে জিবাল প্রভিন্সে, সেখানে 1149 খ্রিস্টাব্দে, এবং তার মৃত্যু হয় হিরাতে 1210 খ্রিস্টাব্দে। জ্ঞান আহরণের লক্ষ্যে খারিজম ও মাওয়াল নাহার অর্থাৎ ট্রান্স অক্সেনিয়া তিনি ব্যাপকভাবে ভ্রমণ করেন। সেকালে আপনার ভারতীয় বলেন বা মধ্যপ্রাচ্যই বলেন বা ইউরোপই বলেন, জ্ঞান আহরণের জন্য শুধুমাত্র আমরা এখন যে করি যে আমরা বিশ্ববিদ্যালয়ে বসে থাকি কিংবা স্কুল কলেজে বসে থাকি তা না, সেখানে ওই পড়া আপনার মাদ্রাসার পড়া শেষ করে তারা জ্ঞানের তত্ত্ব আল্লাহর জিনিস দেখার জন্য কোরআন শরীফের যে নির্দেশ আছে, তো তুমি দেখো পৃথিবীটা ঘুরে দেখো তাহলে বুঝতে পারবে যে আমার মহিমা কত বিস্তৃত সুবিস্তৃত, তাইতে তারা জ্ঞান আহরণের জন্য নানান জায়গায় ঘুরতেন। তো উনিও তেমনি এই নানান জায়গায় ঘুরেছেন, বিশেষ করে ট্রান্স অক্সেনিয়া ঘুরে তারপরে হীরাতে ফিরে এসে, হীরা বলে যে জায়গাটা আছে, ফিরে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। হীরাতে একটি মাদ্রাসা তার নাম তার সম্মানে প্রতিষ্ঠিত হয়, কারণ তখনই তার খ্যাতি হয়ে গেছে একবারে অনেক বেশি, তা তার সম্মানে একটি নতুন মাদ্রাসা চালু করা হয় এবং শেখুল ইসলাম উপাধি পেয়ে তিনি সেখানে বহু বছর অধ্যাপনা করেন এবং তার অসংখ্য ছাত্র তারও পরবর্তী পর্যায়ে বিশ্ববিখ্যাত হয়ে ওঠে। তবে
কারামিয়াতে, কারামিয়া যে বলে যে গোষ্ঠী আছে তাদের অপপ্রচারের জন্য তাকে বিপদের সম্মুখীন হতে হয় এবং 1210 খ্রিস্টাব্দে তারাই তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে। এত বেশি সংখ্যা রচনা তিনি করেছেন যে যার অনেকেই জর্জ স্যাটন যেমনি বলেছেন যে যার ওটা বলা মুশকিল যে কোনটা ভালো রচনা, তাছাড়া তার খুব কমই পঠিত হয়েছে। এখন অত রচনা পঠিত হয় না, তার গুটি কয়েক রচনা পঠিত হয়, সুতরাং তার মূল্যায়ন করা খুবই কষ্টসাধ্য এখন। তো ইমাম ফখরুদ্দিন রাজি বিজ্ঞান সম্পর্কিত যে গ্রন্থগুলো বলেছেন সেইগুলো আমি সংক্ষেপে আজ আলোচনা করব স্বল্প পরিসরে, এবং সেখানে ইন্ট্রোডাকশন টু দি হিস্ট্রি অফ সায়েন্সে জর্জ স্যাটন তার অসংখ্য রচনা, ইমাম ফখরুদ্দিন রাজির অসংখ্য রচনার মধ্যে থেকে 10টি বেছে নিয়েছেন বিজ্ঞান সম্পর্কিত রচনা। এর মধ্যে প্রথম দুটির কথা আমি বলছি, সে দুটি হচ্ছে বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া। এক জমামি আল উলুম, যেটা ইংরেজিতে ট্রান্সলেট করলে জানা অনুবাদ করলে দাঁড়ায় কি যে টোটালিটি অফ দ্য সায়েন্স। এতে বিজ্ঞানের 40টি শাখা প্রশাখার, ভেবে দেখুন একটা গ্রন্থে একজন লেখকের লেখা। আজকাল বিভিন্ন শাখা বিজ্ঞানে লিখতে গেলে বিভিন্ন লোককে আহ্বান জানায়, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তাই করে, সব এনসাইক্লোপিডিয়া তাই করে, যে যে কেমিস্ট্রির বিশেষজ্ঞ তাকে কেমিস্ট্রির উপর লেখে, যে ইতিহাসের বিশেষজ্ঞ ইতিহাস, কিন্তু উনি একা 40টি শাখা প্রশাখার উপরে ব্যাপকভাবে লিখে গেছেন। এবং বিশেষ করে গৃহপালিত জীবজন্তু সহ অন্যান্য জীবজন্তুর কী করে চিকিৎসা করতে হয় সেটাও তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন, অর্থাৎ তিনি বহুমুখী প্রতিভা ছিলেন। দ্বিতীয় গ্রন্থটি হচ্ছে হাদায়াক আল আনোয়ার ফি হাকাইক, যেটা ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় কি যে গার্ডেন অফ লাইটস অ্যান্ড দ্য ট্রুথস অফ দ্য সিক্রেটস। এতে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সহ বিজ্ঞানের 60টি শাখা প্রশাখার বিস্তারিত বিজ্ঞান ভিত্তিক আলোচনা পাওয়া যায়। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত আরও 6টি গ্রন্থের বর্ণনা পাওয়া যায়, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিফাজ আল সিহাত, যে নিকলসন এটি ইংরেজিতে অনুবাদ করেছেন এবং তার শিরোনাম হচ্ছে প্রিজারভেশন অফ হেলথ। ইমাম রাজি ইউক্লিডের, এবার গণিতের দিকে আসছি, মানে জ্যামিতি যেটা, ইউক্লিডের পস্টুলেটস বা শিক্ষিত বিষয় সম্পর্কে একটি বিস্তারিত পর্যালোচনা রচনা করেন। জ্যোতিষশাস্ত্র বিষয়ক একটি মূল্যবান গ্রন্থও তিনি রচনা করেছিলেন, এটিও ফার্সিতে লেখা এবং গ্রন্থটির শিরোনাম হল আল ইখতিয়ারাত আল আলাইয়া। এছাড়া রাজনীতি ও খোলাফায় রাশিদা সম্পর্কিত একটি অসাধারণ গ্রন্থ তিনি রচনা করেছেন, এখানে আবার তিনি ঐতিহাসিক হয়ে যাচ্ছেন, এবং সেই গ্রন্থটি হচ্ছে তারিখ আল দুয়াল। আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের আমি নাম বলছি, সময়ের অভাবে আগেই বলেছি যে সব বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না। সেটা একটা হচ্ছে মানাকিব আল ইমাম আল শাফি, যেটা হচ্ছে এই হিস্ট্রি অফ শাফিত শাফিয়েট ডক্ট্রিনস, যেখানে আগেই বলেছি যে তিনি শাফি মতবাদের প্রবক্তা ছিলেন। এবং দুই নম্বর হচ্ছে সির আল মাখতুম দ্য হিডেন সিক্রেট, এবং তিন নম্বর হচ্ছে কিতাব আল মাবাহিদ আল শারকিয়া। তো সময় সংক্ষিপ্ত বিদায় আগেই বলেছি, আরও অনেক মূল্যবান তার গ্রন্থ আছে যেগুলোর বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তবে সংক্ষিপ্ত যে বিবরণ প্রদান করলাম তা থেকে সহজেই আপনারা বুঝতে পারছেন যে ইমাম ফখরুদ্দিন আল রাজি শুধুমাত্র অসাধারণ ধর্মতত্ত্ববিদ বা শুধুমাত্র বিখ্যাত শাফিক মতবাদের প্রবক্তা ছিলেন তাই নয়, তিনি ছিলেন এক অসাধারণ বৈজ্ঞানিক, এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় তিনি তার এই যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এবং তিনি নানান জায়গায় ঘুরতেন, আগে যে বলেছে ট্রান্সঅকশনীয় ঘুরেছেন, কিন্তু তিনি এই পাঞ্জাব ও গজনিতেও চাকরি করেছেন। পাঞ্জাব এখন আপনার ভারতে কিছুটা অংশ পড়েছে এবং পাকিস্তানে কিছুটা অংশ পড়েছে, সেখানে তিনি আপনার চাকরিও করেছেন, পরে হেরাতে তিনি ফিরে যান। এবং তার গুরুত্বপূর্ণ আপনার ধর্মের ক্ষেত্রে সংক্ষেপে বলছি অবদান হচ্ছে যে দর্শন ও ধর্মের সমন্বয় সাধনের তিনি চেষ্টা করেছেন, এ বিষয়ে অনন্য সাধারণ যুক্তিবাদের পরিচয় তিনি দিয়েছেন। এবং জীবনের শেষের দিকে তিনি উপলব্ধি করেছিলেন যে কালামের তর্কশাস্ত্র বিচার পদ্ধতির অকার্যকারিতা, যে কালাম সম্পর্কে সূক্ষ্মানুসূক্ষ্মরূপে যে তর্কশাস্ত্র যেটা করে, যে এটার কি আপনার
এর বিরুদ্ধে মতবাদ কি আছে, স্বপক্ষে মতবাদ কি আছে, এটা বলছেন যে এটা অকার্য অকার্যকর। এবং তিনি মুক্তকণ্ঠে ঘোষণা করেছেন যে একজন মুসলমান যদি কেউ হয় তার একমাত্র কোরআন পাঠের মধ্যেই তিনি সে পাবে তার সর্বোচ্চ সন্তোষ ও মানসিক শান্তি। অর্থাৎ অনেকেই যে যে এরকম যুক্তিতর্ক করতে থাকে যে ধর্মবিশ্বাস সম্পর্কে, কিন্তু ধর্ম আমাদের মুসলমানদের প্রথম জিনিসই হল আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার তুল্য অন্য কিছু নেই, এবং সেখানে তার কোনো সন্তানও নেই, তিনি কারো পিতাও নন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত নবী এবং তিনি হচ্ছেন শেষ নবী। এটা আমাদের সর্বান্তকরণে বিশ্বাস করতে হবে, এখানে কোনো যুক্তিতর্ক নেই যে কেন আল্লাহর আল্লাহ এক অদ্বিতীয় এ সম্বন্ধে আমাকে বিশ্বাস করে নিতে হবে। এই জিনিসটাই তিনি ইমাম ফখরুদ্দিন আল রাজি প্রথমে যুক্তিতর্কে তিনি কিছুটা আশ্রয় নিলেও পরবর্তীকালে জীবনের শেষের দিকে তিনি বুঝতে পেরেছিলেন যে না, কিন্তু সেটা ধর্মটা আমি আগেই বলেছি ধর্মতত্ত্ব তার সম্বন্ধে আলোচনা করতে গেলে আরেকটি অনুষ্ঠানের দরকার হবে, কিন্তু আমি আজ যেটা আলোচনা করলাম সেটি শুধুমাত্র বৈজ্ঞানিক আপনার ফখরুদ্দিন ইমাম ফখরুদ্দিন আল রাজি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কিত। ركبت بوارق الذكرى ومن مسرى إلى مسرى صوخ خواطري شعرا فسبحان الذي أسرى. بسم الله الرحمن الرحيم 2007 সালে জে পেডার জেইন সাহিত্য সম্পর্কিত এক ঐতিহাসিক সমীক্ষা পরিচালনা করেন। এই সমীক্ষার বিষয়বস্তু ছিল বিশ্ব সাহিত্যে সর্বশ্রেষ্ঠ ও প্রিয়তম উপন্যাস কোনটি, এবং 125 জন সমকালীক লেখক লেখিকার উপর এই সমীক্ষা পরিচালিত হয়, এবং যে রেজাল্ট পাওয়া যায় সেটি রীতিমতো চমকপ্রদ, কারণ ইংরেজি ভাষা নয় বা অন্য কোনো ভাষা নয়, ফ্রেঞ্চ ভাষা নয়, রাশিয়ান ভাষায় লিখিত অ্যানা কারেনিনা, যেটা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, লেভ তলস্টয়ের লেখা অ্যানা কারেনিনা প্রথম স্থান অধিকার করে। অর্থাৎ পাঠকবৃন্দের কাছে ওই লেখক লেখিকা 125 জন বলছেন যে এইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও প্রিয়তম উপন্যাস। দ্বিতীয় যে উপন্যাসটি দ্বিতীয় স্থান অধিকার করে সেটি হচ্ছে গুস্তাভ ফুবায়ারের রচনা ম্যাডাম বোভারি, এবং তৃতীয় স্থানে আবার ওই রুশ লেখকই এসে যান লেভ তলস্তয় যে তাঁর লেখা ওয়ার অ্যান্ড পিস। লেভ তলস্তয়কে আমরা লিও টলস্তয় বলে জানি, এবং অ্যানা কারেনিনার চেয়ে আমাদের দেশে কিন্তু ওয়ার অ্যান্ড পিস আরও আপনার বেশি পরিচিত, এবং ওয়ার অ্যান্ড পিস হিসেবে চলচ্চিত্র দেখেও আমরা অভিভূত হয়েছি, অসাধারণ চলচ্চিত্র সেটি ছিল। কিন্তু এই তালিকায় কিন্তু অ্যানা কারেনিনাই বিশ্বের আপনার প্রিয়তম সর্বশ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে বিশ্বের তালিকায় প্রথম স্থান অধিকার করে। এখানে লিও তলস্তয়ের একটি লেখা আরেকটি গ্রন্থ দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ গ্রন্থটি, এটার অনুবাদ মানে তিনি রুশ ভাষায় লিখেছিলেন, মহাত্মা গান্ধীকে আপনার প্রভাবান্বিত করে প্রভূত রূপে, এবং মহাত্মা গান্ধী তলস্তয়কে অহিংস আন্দোলনের সবচেয়ে বড় গুরু বলে স্বীকার করেছিলেন। তবে শুনলে আশ্চর্য হবেন যে মহাত্মা গান্ধীকে যে লেখক অর্থাৎ লিও তলস্তয় প্রভাবান্বিত করেছিলেন তিনি আবার নিজেই আরেকজন অসাধারণ মহামানব দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন। আপনারা স্বভাবতই আপনাদের প্রশ্ন উঠবে সেই অসাধারণ মহামানবকে যিনি লিও তলস্তয়কে অভিভূত করতে পেরেছিলেন, প্রভাবান্বিত করতে পেরেছিলেন, সেই মহামানব হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতই অভিভূত তাকে করেছিল আপনার লিও তলস্তয়কে যে লিও তলস্তয় মৃত্যুর সময়ও আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচনা অর্থাৎ উক্তি তিনি ভুলতে পারেননি। প্রিয়তম সর্বশ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে প্রথম ও তৃতীয় স্থান অধিকারী উপন্যাস দুটির রচয়িতা লিও তলস্তয় ছিলেন, রাশিয়ার এবং সমগ্র বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক। 1828 খ্রিস্টাব্দে রাশিয়ার এক অভিজাত পরিবারে লিও তলস্তয়ের জন্ম,
এবং ১৯১০ সালে তিনি মৃত্যুবরণ করেন বিদায়। ২০১০ সালে ১৯১০ সালে মারা গেছিলেন তিনি, এবং তার জন্য ২০১০ সালে সারা পৃথিবী তার মৃত্যু শতবার্ষিকী উদযাপন করে। একটি কথা বলে রাখা ভালো যে ২০০৭ সালের সমীক্ষায় নয়, ২০০৪ সালে উনফে অপরা যে আপনার বুক ক্লাব কর্তৃক পরিচালিত সমীক্ষা, তো অ্যানা কারেনিনা ইংরেজি ভাষায় অনুদিত, অর্থাৎ ইংরেজি ও ইংরেজি ভাষায় যেসব বিদেশি গ্রন্থ অনুদিত হয়েছে তার মধ্যে গ্রেট ব্রিটেনের এবং আমেরিকার পাঠকবৃন্দের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় অর্থাৎ প্রিয়তম উপন্যাস বলে পরিচালিত হয়। সুতরাং দেখা যাচ্ছে যে প্রথম সমীক্ষাটাই খালি না, এই যে উনফ্রা অপরা যে সমীক্ষা করছেন তার বুক ক্লাবের মাধ্যমে, সেখানেও ওই অ্যানা কারেনিনা বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং প্রিয়তম উপন্যাস রূপে পরিচিহ্নিত হচ্ছে। মহানবী সাল্লাহ সাল্লামের অনুপম আদর্শ তলস্তয়কে এতই বিভূত করেছিল যে একটু আগেই বললাম যে ১৯১০ সালে তিনি যখন একটা ওভারকোট গায়ে পরে সেই কঠিন শীতের মধ্যে, তীব্র শীতের মধ্যে তিনি বেরিয়ে একটা রেলওয়ে স্টেশনে যে মৃত্যুবরণ করেন, তখন তার পকেটে একটি বই পাওয়া গিয়েছিল। সেই বইটি কি ছিল জানেন? মহানবী সাল্লাহ সাল্লামের বাণী সম্বলিত বই, দ্য সাইন্স অফ মাহমদ বলে লিখেছিলেন, এর রচয়িতা ছিলেন স্যার আবদুল্লাহ আল মামুন সুরওয়দ্দি। এবং এই সাইন্স অফ মোহাম্মদ গ্রন্থটি, তার মানে একটা মানুষ কত অভিভূত হয় যে জীবনের অন্তিম যাত্রায় সে যাচ্ছে, এবং সেখানে একটাই গ্রন্থ তার পকেটে নেবার উপযোগী বলে তিনি বিবেচনা করেছিলেন, সেটি হচ্ছে মহানবী সাল্লাহ সাল্লামের বাণী সম্বলিত দ্য সাইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গায়ে ভাই ওভারকোট নিয়ে তিনি বাড়ি থেকে রওনা হন, এবং ১২ই ডিসেম্বর ১৯১০ সালে আস্তাপ্রভু নামে ক্ষুদ্র এক রেলওয়ে স্টেশনে তিনি একটা যে বেঞ্চে চুপচাপ করে বসে থাকেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক একটা রাশিয়ার একটা ক্ষুদ্র রেলওয়ে স্টেশনে ওভারকোট পরে, তখন বরফ পড়ছে, তিনি চুপচাপ বসে আছেন এবং তার পকেটে আছে মহানবী সাল্লাহ সাল্লামের বাণী সম্বলিত দি সেইংস অফ মোহাম্মদ। তার পরিবারের সদস্যবৃন্দ চিঠি লিখে পরবর্তীকালে তাকে যখন তার লাশ যখন পাওয়া গেল, তখন যখন তারা খুঁজে দেখল যে ওভারকোটের মধ্যে একটা বই আছে, তারা আশ্চর্য হয়ে গেল, বইটা সেটা ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সম্বলিত সেটি পুস্তক। তখন তারা চিঠি লিখে লেখক স্যার আবদুল্লাহ সরওয়দ্দিকে জানিয়েছিল যে আপনার লেখা বই নিয়ে এই তিনি অন্তিম যাত্রায় গেছিলেন। দ্য সেইংস অফ মোহাম্মদ বইটি পড়ে তলস্তয় এতই অভিভূত হন যে তিনি স্যার আবদুল্লাহ সরওয়দ্দির সাথে মৃত্যুর পূর্বে পত্রপত্রিকা মাধ্যমে আপনার যোগাযোগ করেন। পত্রিকা কেন বলছি, যে তার মতবাদ তিনি রাশিয়ার কাগজে প্রকাশ করতেন এবং পত্র লিখেও তিনি সরাসরি যোগাযোগ করেছিলেন স্যার আবদুল্লাহ সরওয়দ্দির সাথে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তিনি আরও অনেক কিছু জানতে চান এবং মৃত্যু অবধি এই পত্রালাপ অব্যাহত থাকে। স্যার আবদুল্লাহ সরওয়দ্দির এই গ্রন্থটি পরবর্তীকালে তার ভাই আল মামুন হাসান সরওয়দ্দি তিনি দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন এবং এটি প্রকাশিত হয় লন্ডনে। এর ভূমিকা লিখেছিলেন মহাত্মা গান্ধী। ভূমিকায় মহাত্মা গান্ধী স্বীকৃতি প্রদান করেন যে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের এই বাণীগুলো অর্থাৎ তার বক্তব্যগুলো যেগুলো সাইন্স অফ মোহাম্মদে সন্নিবেশিত করেছিলেন আবদুল্লাহ সরওয়দ্দি, এটি মানব জাতির সম্পদ, এটি শুধুমাত্র মুসলমানদের সম্পদ নয়, এটি মানব জাতির সম্পদ, এতই শ্রদ্ধা নিবেদন করেছিলেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এবং তার ভাষায়, মহাত্মা গান্ধীর ভাষায়, দে আর অ্যামং দ্য ট্রেজার্স অফ ম্যানকাইন্ড নট মেরলি মুসলিমস। বইটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশেও প্রকাশ করেছে এবং এই বইটির বাংলা অনুবাদও কিন্তু ঢাকাতে পাওয়া যায়। আপনারা যদি কেউ আগ্রহী হন তাহলে এখন টেলিভিশন পর্দায় আপনি দেখতে পাচ্ছেন যে এইটি অনুবাদ করেছিলেন মুস্তাফা জামান আব্বাসী, এবং এই গ্রন্থটির শিরোনাম হল মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাণী। গ্রন্থটি ১৯০৫ সালে লন্ডনে প্রকাশিত হয়, ওই আগের গ্রন্থটি যে বললাম। তখন স্যার আবদুল্লাহ সরওয়দ্দি দিল্লিতে অবিভক্ত ভারতের কেন্দ্রীয় আইনসভার সদস্য ছিলেন। বলে রাখা ভালো, স্যার আবদুল্লাহ সরওয়দ্দির জন্ম এই ঢাকা শহরেই। আমরা কিন্তু জানি না, ঢাকাবাসীরা জানি না, বাংলাদেশিরা জানি না যে এই খনজন্মা পুরুষ জন্মেছিলেন এই ঢাকা শহরে ১৮৮২ খ্রিস্টাব্দে।
এটি সত্যি দুঃখজনক যে আমরা বাংলাদেশিরা খোঁজ রাখি না যে আমাদের বাংলাদেশেই জন্মগ্রহণ করেছিলেন এফআর খানের মতো প্রতিভা, সত্যেন বসুর মতো প্রতিভা, স্যার আবদুল্লাহ সরওয়ার্দির মতো প্রতিভা, এবং যার গ্রন্থ লন্ডনে প্রকাশিত হয়েছে নিও টলস্টয়কে অভিভূত করেছে, কিন্তু আমরা বাংলাদেশি কেউ কোনো দিন তাকে স্মরণ করে না, তার জন্মদিনে কোনো নিবন্ধ আমাদের পত্রিকায় প্রকাশিত হয় না। তা এখানে এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে আমাদের রচনা, আমাদের এফআর খান, তিনি শিকাগোতে পৃথিবীর সর্বোচ্চ আপনার টাওয়ার বানিয়েছিলেন, কিন্তু তার কোনো স্বীকৃতি আমাদের দেশ দেয়নি। এবং ঠিক সেই রকম স্যার আবদুল্লাহ সরওয়ার্দিকেও আমরা জানি না। এমনকি সত্যেন বসু, যে বোসন যার নাম থেকে এসছে, সেই বোস আইনস্টাইনের দুজন মিলে, সেই সত্যেন বসুকেও আমরা চিনি না। সুতরাং আমাদের জানতে হবে, পুরনো ঐতিহ্যকে জানতে হবে, কারণ সেকলকে আমরা যদি না জানতে পারি তাহলে আমরা আগে এগোতে পারবো না।